Assalamu alaikum. Bismillahir Rahmanir Rahim. Amar naam Abu Said. Ami general surgeon. General surgeon hisabe pa theke matha porjonto shob dhoroner operation korte hoy. To amra intra-abdominal orthat peter bhitore surgery tei beshi kori. তার মধ্যে আজকে আমরা আলোচনা করব গলব্লাডার পিত্তথলির সমস্যা নিয়ে তো পিত্তথলির সমস্যা হলো যে پیشنট টের পাবে যে তার পেটে ব্যথা হচ্ছে মাঝে মাঝে এবং পেটের উপরের অংশে ব্যথা হয় তো পেটে ব্যথা হলে আমরা ডাক্তারের কাছে গেলে আমরা যদি আল্ট্রাসনোগ্রাফি করি তাহলে আমরা ওটা তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারবো সো যদি আমরা আজকে পেটে ব্যথা হলো খুব বেশি ব্যথা আমরা আসলাম ডাক্তারের কাছে আল্ট্রাসনোগ্রাফি করলাম এবং ডায়াগনোসিস করা হলো এটা গলব্লাডার সমস্যা গলব্লাডারে পাথর আছে এবং এটার নাম হলো অ্যাকিউট কোলেসিস্টাইটিস তো অ্যাকিউট কোলেসিস্টাইটিস হলে আজ থেকে 30-40 বছর আগে ট্রিটমেন্ট ছিল যে ওটাকে ওষুধ দিয়ে ঠান্ডা করতে হবে এরপরে দেড় দু মাস পরে অপারেশন করে গলব্লাডারে ফেলে দিতে হবে তো আমরা যারা সার্জারি করি গত 20-25 বছর থেকে উই ওয়েন্ট অ্যাগ্রেসিভ আমরা খুব অ্যাগ্রেসিভ সার্জারি করি এবং যদি অ্যাকিউট কোলেসিস্টাইটিস কোনো পেশেন্ট আমাদের কাছে আসে আমরা উইদিন one or two days সেটাকে অপারেশন করে গলব্লাডার ফেলে দেয় তো আজকাল যে অপারেশনটা করা হয় গত 25 বছর থেকে সেটা হলো ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটমি সারা পৃথিবীতে এটা প্রথম শুরু হয়েছে 1989 আরও ওয়াইডলি চালু হয়েছে 1992 এবং বাংলাদেশে 1994 এটা এসেছে এবং শুরু হয়েছে তো আমরা এরকম গত 20-25 বছর থেকে এটা করছি তো এই ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটমি হলো খুব কনভেনিয়েন্ট এতে অপারেটিং টাইম মোরালেস একই থাকে বা একটু কম হয় কনভেনশনাল ওপেন সার্জারি কম্পেয়ার করলে ওপেন সার্জারির পেটটা একটা বড় ধরনের কাটতে হয় আর ল্যাপারোস্কোপিকটা চারটা ছিদ্র করতে হয় এই চারটা ছিদ্র দিয়ে একটা দিয়ে ক্যামেরা ঢোকাতে হয় এবং বাকি তিনটা দিয়ে ইনস্ট্রুমেন্ট দিয়ে একটা বড় স্ক্রিন থাকে টিভি স্ক্রিন সেই স্ক্রিন থেকে আমরা অপারেশন করি সো ইটস ভেরি কনভিনিয়েন্ট এবং পেশেন্টের জন্য ভালো যে সার্জন অপারেশন করার জন্য ভালো সো আপনাদের যদি কখনও গলব্লাডার পেটে ব্যথা হয় ইমিডিয়েটলি ডাক্তারের কাছে আসবেন আল্ট্রাসোনোগ্রাফি করলে এটা টের পাওয়া যায় এবং এটা আমরা সার্জারি করি অ্যাকিউট ছাড়াও ধরেন কারো ব্যথা হলো চলে গিয়েছিলো অনেক দিন থেকে জানেন যে আপনার গলব্লাডার সমস্যা আছে আমরা সেটাকে বলি ক্রনিক কোলেসিস্টাইটিস সো ক্রনিক কোলেসিস্টাইটিস হলো ট্রিটমেন্ট একটাই অপারেশন করে এটাকে ফেলে দাও সো এত বছর থেকে আমরা কনভেনশনাল সার্জারিতে ওপেন পেটটা কেটে অপারেশন করতাম এখন ছোটো ছোটো চারটা ছিদ্র করে ল্যাপারোস্কোপিক্যালি গলব্লাডার ফেলে দাও সো আপনাদের যদি কারো এরকম সমস্যা থাকে আমাদের কাছে চলে আসবেন ইনশাআল্লাহ আমরা আপনার গলব্লাডার অপারেশন করে ল্যাপারোস্কোপিক্যালি এটাকে ফেলে দেওয়া ইনশাআল্লাহ Book your surgery appointment on pristinecare.com/bd. Pristine Care.